হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রাসমেলাতে, আমি, আমার দিদি আর আমার এক ভাগ্নে, তিনজন মিলে যাচ্ছি। ওখানে গিয়ে আরও অনেকের সাথে দেখা হওয়ার কথা আছে। ইচ্ছে আছে রাসমেলাটাকে আজকে পুরো সম্পূর্ণটা তুলে ধরবো, দেখি কতটা কি হয়। তো আমরা মোটামুটি রাসমেলাতে ঢুকে পড়েছি। একটা মুখোশ দিয়ে শুরু করলাম। এই যে নাগরদোলা, বাচ্চারা ভীষণভাবে এনজয় করছে। ছোটবেলায় আমিও উঠতাম, খুব ভাল লাগতো। এখন দেখে মনে হয় ওরা কতটা এনজয় করছে। তারপর আমরা এগিয়ে চলেছি, দেখা যাক কোথায় দেখা পাওয়া যায়। আমাদের এক বোনের সঙ্গে দেখা হওয়ার কথা আছে। কত ভিড় আজকে মেলাতে, লাস্ট ডে বলে কথা। হ্যাঁ এই তো, হ্যাঁ দেখা পেয়েছি, মোটামুটি চলে এসেছি কাছাকাছি। এই যে আয়ুষ, আমাকে দেখলেই জিজ্ঞেস করে আর্ট শেখো। এই যে দ্য স্পেশাল ওয়ান, আমাদের ছোট্ট একজন অতিথি, কিছুদিন আগে আমাদের সাথে, আমাদের মধ্যে এসেছে। এই যে সবসময় মুখটা গোমরাই করে রাখে। ফুলের দোকান, ফুলের দোকান আমার ভীষণ ভালো লাগে। ফুল কিনি আর না কিনি। এবার একটু আমার বোন মোবাইলের কভার দেখছিল, তো আমি এপাশে আবার বেগুনি ভাজার প্রসেসিংটা দেখছিলাম। কি ভিড়, হাঁটা যাচ্ছিল না আজকে। এদিকে বাংলাদেশের দোকান, বাংলাদেশি শাড়িগুলো বিক্রি হচ্ছে। ভেলপুরি, ভেলপুরির দোকানদার যে আমাকে কিছু বলেনি এটাই অনেক। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভেলপুরি ভাজাগুলো দেখছিলাম, একটাও খাইনি কিন্তু কিনে। তো এই যে আমরা তিনজন, ফুল দি, কানের দুল কিনবে, ওর ভাগ্নে পছন্দ করে দিচ্ছে। তারপর আমরা আবার এগিয়ে চলেছি, চারপাশে ফুলের দোকান, বিভিন্ন খেলনা, সবাই দেখেইছো, তাও আমি বকবক করে যাচ্ছি। সফট টয়েজের দোকান ভীষণ ভাল লাগে। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। আমরা এখন এই পপকর্ন দোকানটার সামনে, তারপর হাওয়াই মিঠাই দেখা যাচ্ছে। আমরা আসলে এগিয়ে চলেছি মদনবাড়ির দিকে, কিছুটা এগিয়ে পৌঁছে যাব, কিন্তু এত ভিড় যে এগোনো মুশকিল। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি, ভিড় ঠেলে এগোতে হচ্ছে, ভীষণ রকমের ভিড়। আমার পাশে ফুলদি বারবার বলছিল চল ফিরে যাই, চল ফিরে যাই, এত ভিড় ঠেলে যাওয়া যাবে না। আমি বললাম ডোন্ট লুজ হোপ, পারবো পারবো, একটু চেষ্টা কর। তো অ্যাট লাস্ট আমরা ঢুকে গেলাম সেই রোয়ে যেখানে মহিলারা প্রবেশ করছিল। এই তো সেই ঐতিহ্যবাহী রাস। এখানে রাস ঘোরাতে গিয়ে একটা কাণ্ড হয়েছে, দেখাচ্ছি, দাঁড়া। এই যে আমি যাচ্ছি রাস ঘোরাতে, ঝটপট করে গিয়ে একটা ধরলাম বটে, কিন্তু লাস্টে যা হলো, এই দেখো জাস্ট পড়েই যাচ্ছিলাম একটু হলে। তারপর আবার ওখান থেকে বেরিয়ে আমরা মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি। এই সেই মদনমোহন বাড়ি, তোমরা সবাই জানো, আমার নতুন করে বলা কিছুই নেই। তবে কেউ একজন পাশ থেকে বলছিল এটা নাকি তাজমহল, সত্যি হাস্যকর। এটা একটা ভালো কাণ্ড হয়েছে, মদন বাড়িতে ঘুরতে এসে নতুন বরবউ দেখে ফেলেছি। আবার ছবিও তুলে নিয়েছি, ছবি মানে ভিডিও তুলে নিয়েছি কিছু। মদনমোহন ঠাকুরের সামনে আর যেতে পারিনি এত ভিড়ের কারণে। মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে এত বটির দোকান বসেছে, বাবারে বাবা, মনে হচ্ছে খালি বটি বিক্রি হচ্ছে, আর কিছু চোখে পড়ছিল না। আর ভিড়ও প্রচন্ড। আমরা যাচ্ছি, ভাবছিলাম নিজের একটু ছবি তুলে নিই, মানে নিজের একটু ভিডিও করে নিই, কিসের কি। তারপর আমরা এগরোল খেয়েছি, তাই তারও ছবি তুলেছি। তারপর যাচ্ছি যাচ্ছি এগিয়ে যাচ্ছি, যা যা তোলা যায়। মোটামুটি পুরো রাসমেলাটাকেই বোধ হয় কালকে আমি কভার করে নিয়েছিলাম। ছোট বাচ্চাটি জুতোর আওয়াজ শুনতে পাচ্ছ? এটা শুনে আমার মিঠির ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল।
হস্তশিল্পের দোকানগুলোর ওই সাইডটায় আমরা আসছি। এই নাগরদোলা ঠিক নয়, এটা বাচ্চাদের একটা খেলনার প্লেস। এই যে শুটিং জোন, ভাবছিলাম শুটিং করব, তো আমার দিদি এমন একটা ধাওয়া দিল, ব্যাস ওখানেই চুপ। তারপর এই যে সেই বড় নাগরদোলা, এই নাগরদোলার একটা বিশেষ ঘটনা আছে। ছোটবেলায় একবার শখ করে উঠেছিলাম, যেই না একটা চক্কর খেয়েছে অমনি চিৎকার চেঁচামেচি, শেষে নামিয়ে দিয়েছে, মানে আমি নেমে পড়েছি জোর করে, আর জীবনে উঠিনি, উঠবও না কোনো দিন। ভেটাগুড়ির জিলাপি শুনেছি খুব ভালো, যদিও আমি জিলাপি বিশেষ পছন্দ করি না, তো আমার ওই দিদি এখান থেকে জিলাপি নিয়ে গেল বাড়ির জন্য। এই জিলাপি ভাজা হচ্ছে, আমি ভাবলাম ভেটাগুড়ির জিলাপি যখন এত বিখ্যাত তো প্রসেসিংটাও তুলে নিই। প্যাচ, জিলাপির আড়াই প্যাচ, কোট আনকোট। দুবছর বাদে মেলা তো ভালোই জমেছিল। আর এই সেই দোকান যেখানে ভীষণ সুন্দর সুন্দর কাঠের কাজ দেখতে পাওয়া যাচ্ছিল। তো তারপর আমরা ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং ফেরার পথে একটা নার্সারিতে ঢুকেছিলাম। ভীষণ সুন্দর সুন্দর সব গাছ, আমার তো মনে হচ্ছিল কোনটা নেব কোনটা নেব না, দামও বেশ ভালো। তো অবশেষে একটা গোলাপের চারা নিয়েছি, ভীষণ সুন্দর। এই একটা জিনিস দেখলাম, এটার নাম আমি জানি না, কেউ জানলে আমাকে জানিও, খুব সুন্দর লেগেছিল। এই নার্সারিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি রাস্তা থেকে একটা পিটুনিয়া, একটা ডায়ান্থাস, একটা চারা নিয়েছি। তো অ্যাট লাস্ট আমরা সবাই একসাথে আজকে সারা দিনটা ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স হাউ ইজ ইট। সো বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।